রাজ্যের সকল অংশের মানুষের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এই সরকারের নীতি ও আদর্শের দ্বারা পরিচালিত হয়ে জনসাধারণের জন্য কাজ করে চলেছেন জনপ্রতিনিধিরা। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকারের বিকাশমুখী কার্যকলাপে খুশি হয়েও ও সরকারের প্রতি আস্থা রেখে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও এমনই এক চিত্র পরিলক্ষিত হল ফটিকরায়ে। এদিন ফটিকরায় মণ্ডলের অন্তর্গত তেলিয়া 7 নং বুথের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় 37 পরিবারের মোট 127 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন মন্ত্রী সুধাংশু দাস। এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাম মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, এই রাম মন্দির নির্মাণের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর অটল বিহারি বাজপেয়ীর সময় থেকে লড়াই চলে আসছিল, কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার এই আন্দোলনে বাধা দান করেন। কিন্তু এই সমস্ত কিছুর পর কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কাজ করে চলেছিল। তারই ফলস্বরূপ আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, কিন্তু বিরোধীরা এ নিয়েও চক্রান্ত চালাচ্ছে। রাম মন্দির তো নির্মাণের জন্য আন্দোলন করেছে, ঠিক সেই সময় কংগ্রেস এবং কমিউনিস্টরা বাধা তৈরি করেছে। আজ ভারতীয় জনতা পার্টি যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে আমাদের বড় স্লোগান ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা। আপনারা জানেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বর্তমানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা, বরিষ্ঠ নেতা এলকে আডবাণীজি, তাদের নেতৃত্বে রাম মন্দির নির্মাণের জন্য দেশব্যাপী আন্দোলন গড়ে উঠেছিল এবং সেখানে রথযাত্রা আয়োজন করা হয়েছিল। যে রথযাত্রায় তৎকালীন কংগ্রেসের সরকার বাধা দান করে লালু প্রসাদ যাদব বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের এলকে আডবাণীজিকে অ্যারেস্ট করে, এরকম বহু ঘটনা আমাদের আজ মনে পড়ছে। এই সমস্ত কিছুর পর 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির নির্মাণের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করেছি। হাইকোর্টে আমরা কথা বলেছি, সুপ্রিম কোর্টে কথা বলেছি এবং সর্বশেষ 2019 সালে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই ঐতিহাসিক রায় হয় যে সেখানে রামের মন্দির ভেঙ্গে ওই বাইরে থেকে আক্রান্তকারীরা এসে, বাবররা এসে মসজিদ তৈরি করেছিল, সেটা অন্যায়, সেটা বেআইনি। তাই রামের জন্মস্থানে রাম মন্দির নির্মাণ হোক, সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায় আজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী 22 তারিখ সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। কিন্তু আজ আমরা দেখছি এই দেশের কমিউনিস্ট পার্টির নেতারা, এই দেশের কংগ্রেস পার্টির নেতারা রামচন্দ্রকে নিয়ে উপহাস করছে। রামের মন্দির তৈরি করার পেছনে তারা বহুবিধ ক্রিটিসিজম করছে, চক্রান্ত তৈরি করছে যাতে রাম মন্দির তৈরি না হয়, রামের সেখানে প্রাণ প্রতিষ্ঠা না। মানুষ বুঝতে পারছে যে দেশ রাজ্যের কল্যাণে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প নেই। এদিনের এই যোগদান তারই জানান দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।